say, what's the matter, Irving? I got away from them. হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মিস ইউকে লাইফ, আমি উমে হ্যাপি আছি আপনাদের সঙ্গে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি লেগোল্যান্ড, আপনাদের সঙ্গে আজকে সারাটা দিন শেয়ার করব। লেগোল্যান্ডের ভেতরে ঢোকার আগেই ওরা সবার ব্যাগ চেক করে নিয়েছে, তারপর আমাদের কাছে যে টিকিটটা ছিল ওটা দিয়ে আমরা ভেতরে চলে এসেছি। এটা ভেতরে বাচ্চাদের প্লেগ্রাউন্ড রয়েছে, তো বাচ্চারা তো এটা পেয়ে মহা খুশি, তারা এখানটাতেই খেলা শুরু করেছে। আর আরদি তো এখান থেকে আসতেই চাচ্ছে না। আরদি খুবই এনজয় করেছে, স্পেশালি আরদি এর আগেও দেখেছি বা এখনও দেখছি যে ও স্লাইডটাকে বেশি এনজয় করছে। Slowly. Ardi. Hello, Ardi. Hi. Oh, no, don't come. Don't come. I got away from them. I'm getting away. Okay, okay. You can't. Oh, my God. No, Arti pore jaba. Arti pore jaba. No, no, baby, no. Don't come. Don't come. Look, elephant. Look, elephant there. It's all right. অনেকক্ষণ হাঁটার পর এমন একটা প্লেস পেলাম যেখানটাতে একটু রিল্যাক্সে বসা যাবে, বাচ্চাদেরকেও একটু রিফ্রেশ করা যাবে। লেগোল্যান্ডের মধ্যে যতগুলো রাইড আছে এর মধ্যে আমার কাছে এই রাইডটাকে আমার বেশি ভালো লেগেছে। যদিও আমি এবার উঠতে পারিনি, কিন্তু এর আগে আমি যখন গিয়েছিলাম তখন আমি এটাতে উঠেছিলাম। ইটস রিয়েলি নাইস, বাট এবার সবাই তো ওয়েট করছিলাম, কিন্তু এখানটাতে ওয়েটিং টাইম ছিল নিয়ারলি 90 মিনিটের মতো। এছাড়াও আরদের যে হাইটটা ওটাতেও হচ্ছিল না, এই কারণে এবার আর উঠা হয়নি। বাট কেউ যদি লেগোল্যান্ডে যান অবশ্যই এই রাইডটাতে একবার হলেও ট্রাই করবেন। আজকের আইসক্রিম ট্রিটটা ছিল আরশির দাদির পক্ষ থেকে। আমরা ছোট বড় সবাই কম বেশি আইসক্রিমটা পছন্দ করি, এর জন্যই মা যাচ্ছিল যেন আমরা সবাই আইসক্রিমটা খাই। এখন চলে এসেছি বাচ্চাদের মোস্ট ফেভারেট প্লেস লেগোল্যান্ডের লেগো শপে। এইসব শপে আসা মানেই হচ্ছে বাচ্চারা যা দেখবে সেটাই তাদের পছন্দ, সেটাই তাদের লাগবে। শপ থেকে বের হতেই দেখি খুব সুন্দর একটা ট্রি মেক করেছে লেগো দিয়ে, এত সুন্দর কালারফুল আর এত সুন্দর করে মেক করেছে, দেখেই ভালো লেগেছে। ভেরি নাইস।
এ নিয়ে ঘুরতে ঘুরতে আমাদেরও যাওয়ার সময় চলে এলো। আই হোপ আপনাদেরও ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। আর আপনারাও যদি চান বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসতে অবশ্যই ঘুরে আসতে পারেন। আমার কাছে মনে হয়েছে দিস ইজ এ ভেরি গুড অ্যান্ড লাভলি প্লেস টু ভিজিট উইথ চিলড্রেন। আর এখানটাতে আমি যতদূর দেখলাম যে ওখানটাতে হোটেলও আছে, কেউ যদি হোটেল বুক করতে চান সেখানটাতে হোটেলও বুক করতে পারবেন। সো ইটস ভেরি নাইস। সো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।